হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটি নতুন ভিডিওতে। সো দেখবেন যে বড় বড় ইউটিউবারের ইউটিউবের ভিডিওতে দেখবেন যে এ ধরনের কিন্তু মুভমেন্ট টেক্সট অর্থাৎ মুভেবল টেক্সট কিন্তু তারা তাদের ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করে থাকে। আর এই টেক্সট এডিট করার জন্য অর্থাৎ এই যে চলছে দেখছেন যে টেক্সটটি, এই টেক্সট কিন্তু এডিট করার জন্য কিন্তু আমাদের পরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা বিভিন্ন ধরনের বড় বড় অ্যাপসের যে অ্যাপসগুলো বা যে সফটওয়্যারগুলো কিন্তু ডেস্কটপ বা পিসির সাহায্যে কিন্তু ইনস্টল করতে হয়। তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনারা জাস্ট কাইন্ড মাস্টার অ্যাপ ব্যবহার করে এই যে মুভেবল টেক্সট রয়েছে এই মুভেবল টেক্সটটি কীভাবে আপনারা কাইন্ড মাস্টারের মাধ্যমে করবেন। সো তাহলে আর কথা বাড়াবো না, আমরা চলে যাবো ভিডিওটির মূল পর্বে। তো মুভেবল টেক্সটটি এডিট করার জন্য আপনাকে প্রথমত চলে আসতে হবে কাইন্ড মাস্টার অ্যাপসে। তো কাইন্ড মাস্টার অ্যাপসে আসার পর দেখবেন যে ক্রিয়েট নিউ থেকে অ্যাসপেক্ট রেশিও 16:9 রাখতে পারেন, বা আপনি চাইলে টিকটক ভিডিওর জন্য বা অন্য কোনো শর্ট ভিডিওর জন্য চাইলে 9:16 রাখতে পারেন। সো এখান থেকে জাস্ট এখান থেকে আপনার যেটি প্রয়োজন সেটি রেখে এখান থেকে নেক্সট করবেন। সো এটি নেক্সট করার পর প্রথমে আপনাকে সিলেক্ট করতে বলবে মিডিয়া, অর্থাৎ যে মিডিয়ার উপর আপনি যে লেখাটা চালাতে চান সেই মিডিয়াটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মিডিয়াটি সিলেক্ট করার পর এখানে জাস্ট আপনি এটি কেটে দেবেন। এরপর এখান থেকে মিডিয়াটি একবার প্রিভিউ দেখবেন যে মিডিয়াটি ঠিকভাবে চলছে কিনা। ওকে, তো এই মিডিয়াতে আমি কিন্তু এখন টেক্সটটি বসাতে চাই। তো তার জন্য জাস্ট এই যে দেখছেন লেয়ার, এই লেয়ার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর যে টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করে আপনি যে লেখাগুলো লিখতে চান সেই লেখাগুলো আপনাকে এখানে লিখে নিতে হবে। ঠিক আছে, আমি দেখছেন যে লেখাগুলো লিখে নিলাম। এরপর জাস্ট ওকে, ওকে দেওয়ার পর দেখছেন যে লেখাটা ঠিক এইভাবে আসবে। সো লেখাটার ফন্ট আমি চেঞ্জ করতে চাই, যার জন্য এখানে আসবেন। এরপর আপনি যে ফন্ট রাখতে চান সেই ফন্টটি রাখবেন, আমি এই ফন্টটি রাখলাম। এরপরে জাস্ট ওকে। এরপরে দেখছেন যে এই ফন্টটি কিন্তু এখানে হয়ে গেছে। সো এরপরে মূল যে কাজটি আসে সেটি হচ্ছে যে দেখবেন যে নিচে আসার পর এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করতে হবে আপনাকে। জাস্ট আপনাকে দুইটি অন করতে হবে। আপনি ব্যাকগ্রাউন্ড কালার যদি এটি রাখতে চান তো রাখবেন, আর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটি জাস্ট এটি রাখবো। ঠিক আছে, সো এরপরে জাস্ট দেখছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটি এভাবে থাকবে এবং ভিডিওটিতে এভাবে কিন্তু মুভেবল টেক্সটটি হবে। ঠিক আছে, সো এরপরে জাস্ট এখান থেকে ওকে। এরপরে আমি কত দূর পর্যন্ত ভিডিওটি মুভ দেখতে চাই, ঠিক আছে, সেইখান পর্যন্ত আমি এটি নিয়ে বাস বড় করে দিলাম। সো আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাই, যে শেষ পর্যন্ত যেন ভিডিওটি এই লেখা টেক্সটটি মুভ করে। তো তার জন্য এখানে জাস্ট ওকে দিলাম। এরপরে মূল যে বিষয়টি, যে এই লেখাটি দেখছেন যে এখানে যদি প্রিভিউটি, তাহলে দেখবেন যে এই লেখাটি কিন্তু চলছে না, এক জায়গায় কিন্তু স্থির রয়েছে। ঠিক আছে, সো একে চলার জন্য বা মুভ করার জন্য জাস্ট আপনি সে লেয়ারে ক্লিক করবেন। টেক্সট লেয়ারে ক্লিক করার পর দেখবেন যে এখানে অপশনের চাবির মতো অপশন রয়েছে, এটির নাম হচ্ছে অ্যানিমেশন কি। সো জাস্ট অ্যানিমেশন কিয়ে জাস্ট আপনি ওকে দিবেন। ঠিক আছে, সো ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে একটি লাল ডট হয়ে গেছে। সো লাল ডটটি জাস্ট সেভাবে রাখবেন এবং শেষে চলে আসবেন। শেষে আসার পর জাস্ট এখানে আপনি এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, সো ক্লিক দেওয়ার পর আপনাকে জাস্ট কী করতে হবে, শেষ অবস্থায় এসে আপনি শেষ অবস্থায় কী দেখতে চান, আপনি দেখতে চান যাতে এই লেখাটি চলে যায়। সো জাস্ট আপনি এই যে লেখাটিকে প্রেস করে ধরে জাস্ট আপনি লেখাটি ইন পর্যন্ত দিয়ে দেবেন। ঠিক আছে, দিলেন। এরপরে আসতে হবে আপনাকে প্রথম সাইডে। প্রথমে আপনি দেখতে চান যে লেখাটি ওই সাইড থেকে এই সাইডে বের হচ্ছে, তার জন্য আপনি জাস্ট এই যে জাস্ট আপনি লেখাটিকে এই অবস্থায় করে দিলেন। এরপর জাস্ট ওকে ক্লিক দিলেন। এরপর যদি আমি প্লে করি তাহলে দেখবেন যে লেখাটি মুভ করতেছে। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা যে কোনো লেখা যে কোনো ভিডিওর উপর কিন্তু মুভ করতে পারেন। ঠিক আছে, সো ঠিক এইভাবে কিন্তু সহজে আপনাদের দেখিয়ে দিলাম। সো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, এবং এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও এবং ভিডিও এডিটিং সম্পর্কে ভিডিও পেতে চাইলে অবশ্যই নিচ থেকে যে লাল বাটনটি দেখছেন সেটি প্রেস করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে তাহলে সামনের কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।